হ্যালো গাইস, আমি এখন ফেসবুকে ইউটিউবে ভিডিও বন্ধ বানানো বন্ধ করে এখন মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে আমি মাসে 20,000 টাকা ইনকাম করছি, এবং সেই ফেসবুকের মাধ্যমেই বা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমেই আমি 10,000 টাকা ইনভেস্ট করে 20,000 টাকা ইনকাম করছি, সেই গল্পটাই আপনাদেরকে বলবো। এর আগে আমি জানিয়েছিলাম যে কেন আমি ব্যর্থ হয়েছি ইউটিউব ফেসবুকে। যাই হোক, এবার আমি আমার একটা ছোট্ট সফলতার গল্প বলবো। সেটা হলো গিয়ে আমি এখন ফেসবুকের মাধ্যমে বিক্রি করছি, বিভিন্ন গ্রুপে গ্রুপে পণ্য বিক্রি করছি। আপনারা অনেকেই দেখেন যে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়, আমি সে ধরনেরই একটি পণ্য বিক্রি করছি, এবং পণ্য বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মাসে 15-20 হাজার টাকা 25,000 টাকা ইনকাম করা আমার জন্য আসলে এখন কোনো ঘটনা না। আমি কী পণ্য নিয়ে ব্যবসা করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলি। সেটা হলো আমার বাড়ির দক্ষিণ অঞ্চলে, মানে কুয়াঘাটার কাছাকাছি, তো এখান থেকে আমি শুটকির ব্যবসা করি, মানে অনলাইনে আমি শুটকি বিক্রি করি। যেমন ধরুন আমি এখন, এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গ বা ঢাকা শহর, চিটাগাং শহরে শুটকির খুব জনপ্রিয়তা, আর এটা আমি অনেক সময় বুস্টও করি বিভিন্ন মাধ্যমে, আবার অনেক সময় আমি গ্রুপে যদি পোস্ট করি আমার ভালো একটা বেচা কিনা হয়, এবং মাসে দেখা যায় আমি 15-20 দিন করি। 15 দিনে আমার প্রায় 20,000-25,000 টাকা, অনেক সময় 30,000 টাকাও থাকে, আর এটা আমি ফেসবুকের পাশাপাশি, মানে ভিডিও বানানোর পাশাপাশি এটা আমি দীর্ঘদিন ধরেই করি, কিন্তু কোনো মাসে করি কোনো মাসে করি না, যখন টাকার প্রয়োজন হয় তখন এটা করি। আমি যেটা করি, কুয়াঘাটা থেকে লোটটা শুটকি বিক্রি করি, ধরেন লোটটা শুটকি, তো ওখান থেকে আমি 700 টাকা কেজি কিনি, তো 700 টাকা শুটকিটা আমি 1,000 টাকায় বিক্রি করি। তাহলে আপনি চিন্তা করেন যে পার কেজিতে আমি প্রায় 300 টাকা ব্যবসা করি। আসলে আমার 300 টাকা ব্যবসা থাকে না, আমার ব্যবসা থাকে হায়েস্ট গেলে 150-200 টাকা, অনেক সময় 150 টাকাও ব্যবসা থাকে। ধরেন আমি আজকের 5 কেজি শুটকির অর্ডার হলো, 5 কেজি শুটকি আমি 535 টাকায় আমি কিনলাম, তো কেনার পর আমি ওই শুটকিটা আমি 1,000 টাকায় বিক্রি করলাম, 300 টাকা লাভে। এর ভিতরে যেটা হয় দর্শক, সেটা হলো গিয়ে আমি আমার খরচ আছে, নিজের কেরিং খরচ, মানে এখান থেকে যে কুরিয়ার করি সেখানে অনেক সময় অনেক কাস্টমার রিটার্ন করে, তো রিটার্ন করলে দেখা যায় যে আমার ওখানে রিটার্নের যে 100 টাকা ডেলিভারি চার্জ এবং 100 টাকা আসতে, তো এই 200 টাকা অনেক সময় লস হয়ে যায়। তারপরও খুব কম কাস্টমার আছে যারা অর্ডার দিয়ে নেয় না, কিন্তু শতকরা, মানে 100-এর ভিতরে আপনার 90% ডেলিভারি আমার সাকসেসফুল। তো দেখা যায় আমি এভারেজ যদি 200 টাকা ইনকাম করি, তাহলে আপনারা চিন্তা করুন 5 কেজি শুটকি যদি আমি ডেইলি বিক্রি করতে পারি, আপনি বুস্ট ছাড়া, বিনা বুস্টে শুধুমাত্র ফেসবুকে আপনার মার্কেটিং করে, মানে বিভিন্ন গ্রুপে শেয়ার করে আপনি ডেইলি 5-10 কেজি শুটকি অনায়াসে বিক্রি করতে পারবেন। আপনারা যারা এই বিজনেসটি করতে চান বা করার আগ্রহ আছে তারা কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। ধরেন আমি 5 কেজি বিক্রি করলাম, 5 কেজি 200 টাকা আমার নিট প্রফিট রইল, সব খরচ বাদ দিয়ে 200 টাকা করে আমার 5 কেজিতে কিন্তু 1,000 টাকা। তার মানে আমি 20 দিন যদি করতে পারি তাহলে কিন্তু 20,000 টাকা মানে অনায়াস ইনকাম হয়ে যাচ্ছে। তার মানে এই যুগে মাত্র 10,000 টাকা আমার ইনভেস্টমেন্ট, কিন্তু 10,000 টাকা, অনেক সময় 5,000 টাকা ইনভেস্টমেন্টও হয়ে যায়। তো 5-10,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনার মাসে 20,000 টাকা ইনকাম করা, মানে এটা আসলে অনেকটাই ই। তবে আমি আমার পকেট খরচা এভাবেই চালাচ্ছি, তো এখনকার বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আসলে এই 10,000-20,000 টাকা বা এগুলোর কেরিয়ার নাই, কিন্তু আপনি যদি ঠিকমতো ব্যবসাটা করতে পারেন, যদি আপনার মূলধন থাকে এবং আপনি যদি বুস্ট করতে পারেন, যেমন শুটকি বাজার, শুটকি ঘর, এরা কিন্তু ওয়েবসাইট নিয়ে ব্যবসা করে, ঢাকায় এদের অফিস আছে, কিন্তু আমার অফিস নেই, আমি ন্যাচারালি বিক্রি করি। তবে আমার যারা এই ভিডিওটি দেখছেন, যদি কোনো দর্শক শুটকি পছন্দ করে থাকেন অবশ্যই আমার কাছ থেকে কিনবেন, এছাড়াও যদি কোনো পরামর্শ থাকে দিবেন আমাকে কমেন্টস করে, এবং আমাকেও যদি কোনো পরামর্শ থাকে দিবেন, আপনাদেরও যদি আমার কাছে এই ছোট্ট জ্ঞানে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমার কাছ থেকে নেবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর এই ছোটোখাটো ব্যবসা করেই মোটামুটি কাদের আমি নিজের পকেট খরচাটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় চালাতে পারছি, কিন্তু ফেসবুক ইউটিউব থেকে আমার কোনো ইনকাম নেই এখন বর্তমানে, তবে চেষ্টা আছি। তবে আপনারা যদি সাপোর্ট দেন বা যদি কেউ সাহায্য করেন এই বিষয়ে, তাহলে হয়তো বা সামনের দিকে হতে পারে আমার সফলতা, তো দোয়া করবেন। আর যারা এই অনলাইন ব্যবসা বা শুটকি বা সামুদ্রিক মাছের যারা ব্যবসা করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন।